আপাতত ঝড় নয় শুধু বৃষ্টি, এ যেন মন্দের ভালো। ঘূর্ণাবর্ত ঝড়ের রূপ না নিলেও আগামী কয়েকদিন বৃষ্টিতে ভাসবে বাংলা, পূর্বাভাস হাওয়া অফিসের। এ যেন মন্দের ভালো, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ঝড়ের রূপ না নিলেও আগামী কয়েকদিন বৃষ্টিতে ভাসতে চলেছে বঙ্গবাসী। এবছরে বর্ষার মরশুমে সেভাবে বৃষ্টিপাত না হলেও আশ্বিনের প্রায় প্রথম থেকেই শুরু হয়েছে নিম্নচাপ। হাতে আর মাত্র কিছুদিন, দোরগোড়ায় করা নাড়ছে দুর্গাপুজো। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তো ছিলই, তার সাথে আকাশের মতিগতি দেখে মনে আশঙ্কার মেঘ জমেছিল বাঙালির মনে। ভরা আশ্বিনে বঙ্গোপসাগরের নিম্নচাপ নিয়ে চিন্তিত বাঙালি। শারদ উৎসবের আগে এই খবর মনে প্রশ্ন যাচ্ছিল, পুজোর আগে ঘূর্ণিঝড়ের ধাক্কা সইতে হবে না তো? তবে সেই আশঙ্কা থেকে আপাতত নিস্তার। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, মায়ানমার সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, রাত পেরোনোর আগেই তার নিম্নচাপে রূপ নেবে। সেটি আরও কিছুটা শক্তি বাড়িয়ে স্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার পর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে এসে পৌঁছাবে, যার জেরে গাঙ্গেয় বঙ্গে ফের শুরু হবে বৃষ্টিপাত। তবে আপাতত ঝড়ের আশঙ্কা নেই বলেই জানিয়েছে দিল্লির মৌসুম ভবন। তবে পূজোর মুখে এমন নিম্নচাপে মাথায় হাত পড়েছে প্রতিমা শিল্পী থেকে শুরু করে ব্যবসায়ীদের। পটুয়া পাড়ায় এখন ব্যস্ততা তুঙ্গে, কিন্তু এরই মধ্যে নিম্নচাপের কারণে প্রতিমা শুকনো নিয়ে রীতিমতো চিন্তিত প্রতিমা শিল্পীরা। পাশাপাশি নিম্নচাপের কারণে পূজোর কেনাকাটার বাজারও একেবারে মন্দ বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গত কয়েক বছরে এই সময় একাধিক ঘূর্ণিঝড় হয়েছে। আবহাওয়াবিদদের একাংশের অনুমান ছিল, সেপ্টেম্বরের শেষে বর্ষার বিদায়বেলায় মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়লে নিম্নচাপ শক্তি বাড়াবে এবং ক্রমেই তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তবে শেষমেশ সেই আশঙ্কা কেটেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ঝড়ের আশঙ্কা না থাকলেও আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস জানান, নিম্নচাপের ফলে আগামী কয়েকদিন গাঙ্গেয় বঙ্গে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। মৌসুম ভবনের খবর, উড়িষ্যাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী কয়েকদিন ঝাড়খণ্ড এবং বিহারেও বৃষ্টি হবে। তবে শারদ উৎসবের আগে এমন নিম্নচাপের খবরে কালো মেঘ জমিয়েছে বাঙালির মনে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, আলিপুরদুয়ার। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন কান্দিলালের বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।